যারা বর্তমান যুগে আহলে হাদিস আছে তারা বলে নিজেকে আহলে হাদিস তারা নিজেকে বলে আমরা হাদিস মানি কিন্তু তাদের হাদিস কে জানেন তাদের হাদিস হলো আলবানি তাদের হাদিস হলো ইবনে বাজ তাদের হাদিস হলো ইবনে উসাইমিন তাদের হাদিস হলো ইবনে তাইমিয়া তাদের হাদিস হলো ইবনে কাইয়িম ঠিক আছে সেখান থেকে তারা দলিল দেয় তারা সরাসরি হাদিস থেকে দলিল দিতে পারে না তারা যাদের থেকে দলিল দেয় যার থেকে দলিল দেয় সেই ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব থেকে বলছি আল কাসিদাতুন নুনিয়া কিতাবটার নাম আল কাসিদাতুন নুনিয়া সেই কিতাবের মধ্যে বলছেন ফাইন ইহতাজাজতুম বিশাহীদি বিআন্নাহু হাইয়ুন কামা কদ জাআ ফিল কুরআন যদি তোমরা কোরআন থেকে দলিল না যে শহীদগণকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন তবে শুনে রেখে দাও ওয়ার রুসুলু আকমালু হালাতাম মিনহু বিলা শাক্কিন ওয়া হাদা যাহিরুত তিবিয়ান শুনে রেখে দাও রাসূলগণ শহীদদের থেকে অনেক বেশি সম্মানের তাদের জীবন অনেক বেশি আকমাল তাদের জীবন অনেক বেশি পরিপূর্ণ আর এটাই কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে স্পষ্ট হয় এরপরে তিনি বলছেন যারা এই আহলুল হাদিস হয়ে গিয়েছে নিজেকে ওয়াহাবি বলে সালাফি বলে লামাজহাবি বলে মুহাম্মাদি বলে এই সমস্ত দলের যে মানুষ তাদের কাছে এই সমস্ত কথার একটাও কথা তাদের কাছে ঢুকবে না তাদের এই সমস্ত কথা তারা গ্রহণ করবে না তার কারণ কি তার কারণ হচ্ছে একটা পুরো জেনারেশনকে এই রকমভাবে তৈরি করা হয়েছে যে বাকি সবাই ভুল তোমরা ঠিক এটাই তাদের মূল মন্ত্র যে সবাই ভুল আমরা সবাই ভুল সমস্ত আলেম উলামা মুহাদ্দিস ফকিহ মুফাসসির সব ভুল তুমি ঠিক যদি এই জায়গাতে তারা যদি কখনো এই বিশ্বাসটা করে ফেলে যে এরা ভুল তাহলে তাদের মূল মন্ত্রটাই নষ্ট হয়ে গেল এখানে দেওবন্দি আলেম উলামারাও আছেন তাদের কাছেও আমি একটা তোহফা দিয়ে যাই যে দেওবন্দির আকাবেদদের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী দেওবন্দের আকাবেদদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী একটা কিতাবের নাম বলছি আল মুহান্নাদ আলাল মুফান্নাদ খুব বিখ্যাত কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহির লেখা সেই সময়কার আরবের বড় বড় মুফতিরা কিছু প্রশ্ন করেছিলেন আকাবের দেওবন্দের আকায়েদ সম্পর্কে তার উত্তরে এই কিতাবটা লেখা হয়েছিল সিলসিলার মানুষেরা এত পরিমাণে গাফেল আজকে এই এত বড় করে হানাফি কনফারেন্স করার দরকার হতো না আপনাদের গ্রামে ওয়াজের মজলিস হয় না হয়তো এত বড় করে হানাফি কনফারেন্স করার দরকার হতো না আমরা এমনি করছি না আমরা আহলুল হাদিস নয় যে লোককে কাঠি করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান কায়েম করব আজকে আমরা এই কনফারেন্স করছি নিজেদের ডিফেন্সে নিজেদের ডিফেন্সে যে তোমরা যে অপবাদগুলো দিচ্ছ সেগুলো ভুল হচ্ছে সেগুলো ভুল হচ্ছে তার উত্তরটা সঠিকটা শুনে না আমরা তাদেরকে কাঠি করার জন্য এইসব জিনিস করছি না কিন্তু আজকে কেন করতে হচ্ছে জানেন তার কারণ আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত মাহফিলগুলো হয় বাড়ির সব রেসানি গ্রামের মজলিস নবী দিবস মহরম উপলক্ষে জলসা এই প্রত্যেকটা জলসা আমাদের যে আকায়েদ আমাদের যে মাসাইল সেইগুলোর দলিল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যদি ওই জলসাগুলোতে উপযুক্ত আলেম নিয়ে এসে উপযুক্ত চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারা শুনতেন এতদূর কোনো কিছু গড়াতো না কে আহলে হাদিস আজকে যারা বড় বড় কথা বলছেন বললে বিশ্বাস করবেন না আমাদের হানাফি মাযহাবে আজকে আমাদের আগে মাশাআল্লাহ মুফতি সাহেব ওয়াজ নসিহত করছিলেন প্রমাণ করে দিলেন রাসূলের সুন্নাতের একটা বড় তাবেদার রাসূলের সুন্নাতের ধারক বাহক হচ্ছে এই হানাফি মাযহাব আমাদেরকে অস্তিত্ব সংকটে পড়তে হবে না যদি হানাফি মাযহাব না থাকতো মালিকি মাযহাব না থাকতো শাফেঈ মাযহাব না থাকতো হাম্বলি মাযহাব না থাকতো এই কারো দ্বারা ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব হতো না কথা বুঝতে পেরেছেন আমাদের অস্তিত্ব সংকটের প্রয়োজন নেই আমরা আছি ইসলাম আছে ইমাম মালিক যদি না থাকতেন ইমাম মালিক যদি না থাকতেন তার জামানার লোকেরা বলছেন মদিনাতেই এলেন থাকতো না মদিনা আল্লাহ রসুলের দরবারে এলেন থাকতো না আমরা আমরা সেই হানাফি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম শাফেঈ বলছেন যে ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষ যারা ইসলামের ফিকহ নিয়ে পড়াশোনা করবে তারা হচ্ছে আবু হানিফার ঘরের লোক এমনভাবে তিনি ফিকহকে ইদ্রাক করতে পেরেছিলেন আমাদের অস্তিত্ব সংকটের প্রয়োজন হতো না পেয়ারে হাজরিনে মজলিস কথা বুঝেছেন বিভিন্ন আলেম উলামা আসবে কিন্তু আমি নিজেকে আপনাদের ঘরের ছেলে মনে করি বলে একটা কথা বলি এলাকায় এই যে
একটা হাদিসের কথা হলে গভীর আলোচনা হলে আমি বহু জায়গায় দেখেছি বহু জায়গায় দেখেছি আমি এখানে এসে যদি হুংকার দিতে শুরু করি এই অমুক তমুক আপনারা সব চুপ করে বসে শুনবেন কিন্তু যেমনি হাদিসের কথা বলছি হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি অমনি আমাদের বিরক্ত যে কি হচ্ছে কথা বুঝতে পেরেছেন এটা করবেন না এটা করবেন না হাদিসের দলিল আপনাদের জানতে হবে দেখেন না একজন বাতিল সে আর সূরা ফাতিহা পড়তে পারে না সূরা ফাতিহা পড়তে পারে না সে বিসমিল্লাহ পড়তে পারে না বুখারী এত নম্বর পৃষ্ঠা এত নম্বর হাদিসে বলে দিচ্ছে বাংলা অনুবাদ বলে দিচ্ছে কি করে বলছে কারণ তাদের ব্রেনে সেই জিনিসটা ঢোকানো হয়েছে যে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে আজকে এখানে হানাফি কনফারেন্স হচ্ছে আগামীতেও ইনশাআল্লাহ হবে আগামীতেও হবে কিন্তু মনে রাখবেন যে আপনার মাযহাবের দলিল যেন আপনার মধ্যে থাকে আপনি এই সিলসিলার এই মাযহাবের একজন ওই পালিত ভেড়া নয় এই সিলসিলার একজন রাখাল হতে শেখেন এই সিলসিলা এই মাযহাবের হানাফি মাযহাবের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা রাখাল হতে শেখেন যে কন্ট্রোল করবেন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহসাবান্না তোমরা যেন কখনোই ধারণা করো না চিন্তা করো না ভেবে নিও না যে আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি যারা আল্লাহর রাস্তাতে ইন্তেকাল হয়েছেন শহীদ হয়েছেন মৃত্যুবরণ করেছেন তাদেরকে যেন ভেবে নিও না আমওয়াতা যে তারা মরা তাদেরকে তোমরা মরা ভেবে নিও না বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন বরং তারা জীবিত শুধু জীবিত নয় তাদের জন্য উপযুক্ত যে রিজিক সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন এবার বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় যে আয়াত তার অর্থ আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুলু তোমরা যেন বলো না লিমাই ইউক্তালু তাদের জন্য যারা শহীদ হয়েছেন ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তাতে তাদেরকে যেন বলো না আমওয়াত যে তারা মারা গেছেন এটা বলো না তাহলে কি বলবে বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন বরং তারা জীবিত এবং তাদের জীবিত থাকাটা তোমাদের অনুভবের বাইরে তোমাদের শুউরের বাইরে তোমাদের অনুভব শক্তির বাইরে কথা বুঝতে পেরেছেন এবারে আপনি প্রশ্ন করবেন যে ভাইজান আপনি যে আয়াতগুলো বললেন যে দুটো আয়াত বললেন এই দুটো আয়াত তো শহীদদের জন্য এই দুটো আয়াত শহীদদের জন্য তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই দুটো আয়াতের মিসদাক কিভাবে আসতে পারে এই দুটো আয়াত থেকে রসুলের হায়াতুল আম্বিয়া বাদা ওয়াফাত এটা কিভাবে প্রমাণ করতে পারবেন এর জন্য আমি আপনাদেরকে বলবো এর দলিল দুভাবে হয় এই দুটো আয়াত থেকে হায়াতুল আম্বিয়ার দলিল কিভাবে হয় দুভাবে হয় প্রথম যে দলিল সেটা হচ্ছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হওয়াটা আমরা বাহ্যিকভাবে বিছানায় শয্যাশায়ী অবস্থায় ইন্তেকাল দেখলেও এই ইন্তেকালটাকে শাহাদাত পর্যন্ত বলা হয়েছে এই ইন্তেকালকে শাহাদাত বলা হয়েছে কে বলেছেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত কাছের একজন সাহাবা তার একটা হাদিস আছে মুসনাদু আহমদের মধ্যে মুসনাদু আহমদের মুসনাদুল মুতাকাসসিরিন মিনাস সাহাবা ওই অধ্যায়ের মুসনাদু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস নাম্বার 4128 ওই হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লা আন আহলিফা তিসআন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া وسلم قتل قتلا أحب إلي من أن أحلف واحدة أنه لم يقتل وذلك أن الله عز وجل جعله نبيا واتخذه شهيدا আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি এই মর্মে এই কথার উপরে নয়বার কসম খেতে রাজি আছি নয়বার কসম খেতে রাজি আছি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতিলা কতলা যে আল্লাহ রাসূল শহীদ হয়েছিলেন নবার কসম খেতে রাজি আছি আর এই নবার কসম খাওয়াটা আহাব্বা ইলাইয়া আমার কাছে অধিক প্রিয় হবে মিন আন আহলিফা ওয়াহিদাতান যে আমি একবার কসম দেব যে আন্নাহু লাম ইউক্তাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হননি কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল কতল হননি এই মর্মে আমি একবার কসম খেতে পারি
কিন্তু একবার কসম খাওয়ার থেকে নয়বার এই মর্মে কসম খেতে আমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করব, ভালো লাগবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছিলেন। কে বলছেন? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। তারপরে বলছেন ওয়া যালিকা আন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা জালাহু নাবিয়্যান ওয়াত্তাখাযাহু শাহীদা, যে মনে রেখে দিও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জালাহু নাবিয়্যা, তাকে নবী করেছেন, ওয়াত্তাখাযাহু শাহীদা, এবং তাকে শহীদ করেছেন। এটা প্রথম দলিল। মাথায় ঢুকছে আমি কি বোঝাতে চাইছি? যে আমরা আয়াত থেকে পড়লাম যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা তাদের ইন্তেকালের পরে ওয়াফাতের পরে জীবিত আছেন, আর আমরা বলছি কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ হিসাবে ধরা হয়েছে। দ্বিতীয় দলিল শুনুন, এই দ্বিতীয় দলিল কোথায় আছে? সহিহুল বুখারী, ঠিক আছে, সহিহুল বুখারী, ইমাম মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব, কিতাব উত্তিব, ঠিক আছে, অধ্যায় কিতাব উত্তিবের মধ্যে আছে। অধ্যায়ের নাম কি? বাবু মা ইউযকারু ফি সাম্মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বিষ পান করানো হয়েছিল সেই অধ্যায়ে এই হাদিসটা পেয়ে যাবেন। বর্ণনা করছেন কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি মারাদিহি আল্লাযী মাত ফীহি ইয়া আয়েশা মা আযালু আজিদু আল মাত্তাআম আল্লাযী আকালতু বিখাইবার فَهَذَا أَوَانُ وَجَدْتُ إِنْقِطَاعَ أَبْهَرِي فِي ذَلِكَ السُّمْ। বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসুস্থতায় ইন্তেকাল হলেন, যে অসুস্থতায় ইন্তেকাল হলেন, কথা শুনছেন আপনারা, যে যে অসুস্থতায় ইন্তেকাল হলেন সে ইন্তেকালের সময় তিনি বললেন ইয়া আয়েশা, হে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে বললেন যে এখানে একটা কথা বলে রাখি, আমরা বক্তব্যের সময় আলোচনার সময় কথোপকথনের সময় রাসূলের নাম নেই, সাহাবাদের নাম নেই, আমরা ডাইরেক্ট তাদেরকে ওইভাবে ডাকবো না যেভাবে আমাদের মূল যে কিতাব সে কিতাবে যেভাবে আছে। কোথাও যদি মুহাম্মদ থাকে আমরা সরাসরি শুধু মুহাম্মদ বলবো না, এখানে লেখা আছে ইয়া আয়েশা, তার মানে হে আয়েশা আমরা বলবো না, কারণ এটা রাসূলের জন্য সাজে আমাদের জন্য সাজে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা, আমাদের আম্মা, আমাদের তাকে বলা যেতে পারে আমাদের তকদির খুলে গেছে, আল্লাহ তাআলা আমাদের তকদির খুলে দিয়েছেন যেদিন উম্মাহাতুল মুমিনীনদেরকে আমাদের আম্মা হিসাবে ঘোষণা করেছেন, ঠিক আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা, আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা। এটা আমাদের সব থেকে বড় তকদির যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন তাদেরকে আম্মা বলার, এই সৌভাগ্যকে আমরা ছেড়ে দেব না। কথা বুঝতে পেরেছেন? তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন ইয়া আয়েশা মা আযালু আজিদু আল মাত্তাআম, আমি এই সময়তে ওই খাবারের কষ্টটাকে পাচ্ছি, আল্লাযী আকালতু বিখাইবার, যে খাবারটা আমি খাইবারে খেয়েছিলাম। কোন খাবারটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন কোন খাবারটা? হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের ময়দানে গেলেন, একজন মহিলা বিষে মাখানো একটা গোস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থাপন করেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে কিছুটা খেয়েছিলেন, একজন সাহাবা সেখানেই শহীদ হয়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হননি, কিন্তু ওই খাবারটা হুজুরের পেটে গিয়েছিল, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই যে খাবারটা খেয়েছি বিষাক্ত খাবার, তার কষ্টটা আমি এখন অনুভব করছি, এবং ফাহাদা আওয়ানু ওয়াজাদতু ইনকিতা আবহারি ফি যালিকা সুম, আমি কষ্টটা এই মুহূর্তে অনুভব করছি, ওই বিষটা যেন, ওই বিষটা যেটা আছে পয়জনটা আমার পেটের নাড়িভুঁড়িগুলোকে ছিঁড়ে ফেলে দিচ্ছে, কেটে নষ্ট করছে। তো একজন ব্যক্তিকে যদি বিষ পান করানো হয় এবং সেই বিষক্রিয়ায় যদি তিনি ইন্তেকাল হন, হাদিসে তাকে শহীদ বলা হয়েছে। একদিক থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ বলাটা আমার কাছে অনেক বেশি প্রিয়। একদিক থেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে বলছেন সেই বিষক্রিয়াতে তিনি কষ্ট পেয়েছেন এবং মনে হয়েছে তার পেটের নাড়িভুঁড়িগুলো যেন ছিঁড়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ বলা যাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ ধরা হয়েছে। আর যারা শহীদ তারা কি, আল্লাহ তাআলা বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতা, কথা বুঝতে পেরেছেন?
প্রথম দলিল দ্বিতীয় যে দলিল আমরা দেব এই ক্ষেত্রে দ্বিতীয় যে দলিল মুহাদ্দিসরা দিয়েছেন সেটা হচ্ছে কি তারা বলছেন যদি শহীদদের আল্লাহ তাআলা সেই মাকাম দেন যে তারা তাদের ইন্তেকালের পরে শাহাদাতের পরেও জীবিত থাকবেন তাদেরকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন তাহলে আমাদের রাসূল তো শহীদদের থেকে মর্যাদায় সম্মানে সমস্ত দিক থেকে অনেক উপরে কিছু পানি দিতে সমস্ত দিক থেকে কি অনেক উপরে যদি নবীগণ যদি নবী শহীদগণ তারা যদি ইন্তেকালের পরেও জীবিত থাকেন তাহলে রাসূল তাদের অনেক উপরে হওয়ার পরে তো জীবিত থাকাটাই স্বাভাবিক কথা বুঝতে পেরেছেন এটা কি এটা একটা আকলি দলিল আগে যেটা দিলাম সেটাকে নকলি দলিল বলা হয় নকল হাদিস থেকে বর্ণিত যে বর্ণনা আর এখানে যেটা দিলাম সেটা আকলি দলিল এই আকলি দলিলকে শুধু আমরা দিচ্ছি না যে রাসূল তো শহীদদের থেকে অনেক উপরে এই দলিল শুধু আমরা দিচ্ছি না এই দলিল বড় বড় মুহাদ্দিসরা দিয়েছেন আজকে যার নাম বলবো যার কিতাব থেকে দলিল দেবো সেই ব্যক্তির নাম হলো ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ কি নাম বললাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ যারা বর্তমান যুগে আহলে হাদিস আছে তারা বলে নিজেকে আহলে হাদিস তারা নিজেকে বলে আমরা হাদিস মানি কিন্তু তাদের হাদিস কে জানেন তাদের হাদিস হলো আলবানী তাদের হাদিস হলো ইবনে বাজ তাদের হাদিস হলো ইবনে উসাইমিন তাদের হাদিস হলো ইবনে তাইমিয়া তাদের হাদিস হলো ইবনে কাইয়িম ঠিক আছে সেখান থেকে তারা দলিল দেয় তারা সরাসরি হাদিস থেকে দলিল দিতে পারে না তারা যাদের থেকে দলিল দেয় যার থেকে দলিল দেয় সেই ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর কিতাব থেকে বলছি আল কাসিদাতুন নুনিয়া কিতাবটার নাম القصيدة النونية شيء كتاب المدة بلتن فإن احتججتم بالشهيد بأنه حي كما قد جاء في القرآن যদি তোমরা কোরআন থেকে দলিল না যে শহীদগণকে আল্লাহ তাআলা জীবিত রেখেছেন তবে শুনে রেখে দাও ওয়ার রুসুলু আকমালু হালাতাম মিনহু বিলা শাক্কিন ওয়া হাদা যাহিরুত তিবিয়ান শুনে রেখে দাও রাসূলগণ শহীদদের থেকে অনেক বেশি সম্মানের তাদের জীবন অনেক বেশি আকমাল তাদের জীবন অনেক বেশি পরিপূর্ণ আর এটাই কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে স্পষ্ট হয় এরপরে তিনি বলছেন ফালিযালিকা কানু বিল হায়াতি আহাক্কা মিন শুহাদাইনা বিল আকলি ওয়াল বুরহান ইবনুল কাইয়িম বলছেন শুনে রাখো যারা রাসূল ছিলেন যারা নবী ছিলেন সেই নবী ও রাসূলগণ তারা তাদের হায়াতে থাকাকালীন সময়ে জীবদ্দশাতে হায়াতের দিক থেকে সম্মানের দিক থেকে ইজ্জতের দিক থেকে তারা প্রত্যেকটা দিক থেকে শহীদদের আগে ছিলেন কথা ঠিক কিনা তারা প্রত্যেকটা দিক থেকে শহীদদের আগে ছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের প্রথম শহীদ তাকে আমরা সম্মান করি তাকে আমরা সম্মান করি হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ কিন্তু একটা কথা বলেন তাদের থেকে তারা কি রাসূলের থেকে বড় তারা কি রাসূলের থেকে বেশি মর্যাদাবান না সেই জন্যই তিনি বলছেন যে এই জন্য ফালিযালিকা কানু বিল হায়াতি আহাক্কু মিন শুহাদাইনা বিল আকলি ওয়াল বুরহান এরপরে বলছেন وبأن عقد نكاحه لم ينفسخ فنساؤه في عصمة وصيان ঠিক এই কারণে ঠিক এই কারণে নবীদের ইন্তেকালের পরেও নবীদের স্ত্রীগণ অন্যদের জন্য হারাম ছিল এই কারণে আমি বলছি না ইবনুল কাইয়িম বলছেন যে নবী ইন্তেকালের পরেও জীবিত ছিলেন আর যে মানুষটা জীবিত আছে তার স্ত্রী অন্যজনের জন্য হালাল বলেন না আপনাদের মধ্যে কারো বেঁচে থাকা অবস্থায় তার স্ত্রীকে কেউ অন্য কেউ বিয়ে করে নিতে পারে পারেন ইমাম ইবনুল কাইয়িম বলছেন যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত ছিলেন সেই কারণেই তার ইন্তেকালের পরেও তার দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও তার আহলিয়াগণ তার আমাদের উম্মাহাতুল মুমিনিনগণ তারা অন্যদের জন্য হারাম ছিলেন কেন হারাম ছিলেন তার কারণ হচ্ছে তাদের স্বামী তখনও হায়াতে আছে কথা বুঝতে পেরেছেন তারপরে শেষে বলছেন আফালাইসা ফি হাযা দালীলুন আন্নাহু হাইয়ুন লিমান কানাত লাহু উযনান যাদের দুটো কান আছে এইটুকু কমন সেন্স যাদের আছে যারা শুনতে পারে তাদের জন্য এই কথা থেকে দলিল হয়ে যায় এখান থেকে প্রমাণ হয়ে যায় আন্নাহু হাইয়ুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার ওয়াফাতের পরেও জীবিত আছেন একবার বলুন না সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন তাহলে এখানে আমি কি করলাম
হাদিস কোরআনের আয়াত বললাম দুটো সেই আয়াত থেকে আকলি এবং নকলি হাদিস থেকে এবং কমন সেন্স থেকে ইসলামে অনেকে বলেন কমন সেন্সের বাইরে না ইসলাম কমন সেন্সের বাইরে নয় ইসলাম কমন সেন্সের বাইরে নয় যেখানে কোরআন আছে হাদিসে মুতাওয়াতির আছে হাদিসে মশহুর আছে সেখানে আমাদের কমন সেন্সের দরকার নেই যেখানে খবরে ওয়াহিদ আছে যেখানে কিয়াস আছে সেখানে কিন্তু কমন সেন্স সেখানে কিন্তু বুদ্ধি এবং যুক্তি প্রয়োজন হয়েছে কথা বুঝতে পেরেছেন যদি কোনো খবরে ওয়াহিদ এমন একটা হাদিস যে হাদিসের বর্ণনাকারী মাত্র একজন যদি কোনো একটা খবরে ওয়াহিদ এসে যায় আবার সেই হাদিসের বর্ণনাকারী যদি ফকিহ হিসাবে নয় মুহাদ্দিস হিসাবে বেশি পরিচিত হন তবে সেই হাদিসটাকে যুক্তির মাপকাঠিতে মাপার একটা হুকুম কিন্তু উসুলে ফিকহের মধ্যে দেওয়া হয়েছে তাহলে আকলি দলিল এবং নকলি দলিল দিলাম কোরআনের আয়াতের এবারে একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করি এবারে একটা হাদিস আপনারা শুনে রাখেন আপনার বিরক্ত লাগছে নাকি যে শুনে রাখেন এখানে একটা কথা বলি বুঝলেন আমাদের সিলসিলার মানুষেরা এত পরিমাণে গাফেল আজকে এই এত বড় করে হানাফি কনফারেন্স করার দরকার হতো না আপনাদের গ্রামে ওয়াজের মজলিস হয় না হয়তো এত বড় করে হানাফি কনফারেন্স করার দরকার হতো না আমরা এমনি করছি না আমরা আহলুল হাদিস নয় যে লোককে কাঠি করার জন্য আমরা বিভিন্ন অনুষ্ঠান কায়েম করব আজকে আমরা এই কনফারেন্স করছি নিজেদের ডিফেন্সে নিজেদের ডিফেন্সে যে তোমরা যে অপবাদগুলো দিচ্ছ সেগুলো ভুল হচ্ছে সেগুলো ভুল হচ্ছে তার উত্তরটা সঠিকটা শুনে না আমরা তাদেরকে কাঠি করার জন্য এইসব জিনিস করছি না কিন্তু আজকে কেন করতে হচ্ছে জানেন তার কারণ আমাদের গ্রামে গঞ্জে যে সমস্ত মাহফিলগুলো হয় বাড়ির সব রেসানি গ্রামের মজলিস নবী দিবস মহরম উপলক্ষে জলসা এই প্রত্যেকটা জলসা আমাদের যে আকায়েদ আমাদের যে মাসাইল সেইগুলোর দলিল আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল যদি ওই জলসাগুলোতে উপযুক্ত আলেম নিয়ে এসে উপযুক্ত চিন্তা ভাবনা নিয়ে যদি আপনারা শুনতেন এতদূর কোনো কিছু গড়াতো না কে আহলে হাদিস আজকে যারা বড় বড় কথা বলছেন বললে বিশ্বাস করবেন না আমাদের হানাফি মাযহাবে আজকে আমাদের আগে মাশাআল্লাহ মুফতি সাহেব ওয়াজ নসিহত করছিলেন প্রমাণ করে দিলেন রাসূলের সুন্নাতের একটা বড় তাবেদার রাসূলের সুন্নাতের ধারক বাহক হচ্ছে এই হানাফি মাযহাব আমাদেরকে অস্তিত্ব সংকটে পড়তে হবে না যদি হানাফি মাযহাব না থাকতো মালিকি মাযহাব না থাকতো শাফেঈ মাযহাব না থাকতো হাম্বলি মাযহাব না থাকতো এই কারো দ্বারা ইসলামকে টিকিয়ে রাখা সম্ভব হতো না কথা বুঝতে পেরেছেন আমাদের অস্তিত্ব সংকটের প্রয়োজন নেই আমরা আছি ইসলাম আছে ইমাম মালিক যদি না থাকতেন ইমাম মালিক যদি না থাকতেন তার জামানার লোকেরা বলছেন মদিনাতেই এলেন থাকতো না মদিনা আল্লাহ রসুলের দরবারে এলেন থাকতো না আমরা আমরা সেই হানাফি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে ইমাম শাফেঈ বলছেন যে ইমাম আবু হানিফা এমন একজন ব্যক্তি পৃথিবীর সমস্ত মানুষ যারা ইসলামের ফিকহ নিয়ে পড়াশোনা করবে তারা হচ্ছে আবু হানিফার ঘরের লোক এমনভাবে তিনি ফিকহকে ইদ্রাক করতে পেরেছিলেন আমাদের অস্তিত্ব সংকটের প্রয়োজন হতো না পেয়ারে হাজরিন মজলিস কথা বুঝেছেন বিভিন্ন আলেম ওলামা আসবে কিন্তু আমি নিজেকে আপনাদের ঘরের ছেলে মনে করি বলে একটা কথা বলি যে এলাকায় এই যে একটা হাদিসের কথা হলে গভীর আলোচনা হলে আমি বহু জায়গায় দেখেছি বহু জায়গায় দেখেছি আমি এখানে এসে যদি হুঙ্কার দিতে শুরু করি এই অমুক তমুক আপনারা সব চুপ করে বসে শুনবেন কিন্তু যেমনি হাদিসের কথা বলছি হাদিস থেকে রেফারেন্স দিচ্ছি অমনি আমাদের বিরক্ত যে কি হচ্ছে কথা বুঝতে পেরেছি এটা করবেন না এটা করবেন না হাদিসের দলিল আপনাদের জানতে হবে দেখেন না একজন বাতিল সে আর সুরা ফাতেহা পড়তে পারে না সুরা ফাতেহা পড়তে পারে না সে বিসমিল্লাহ পড়তে পারে না বুখারী এত নম্বর পৃষ্ঠায় এত নম্বর হাদিসে বলে দিচ্ছে বাংলা অনুবাদ বলে দিচ্ছে কি করে বলছে কারণ তাদের ব্রেনে সেই জিনিসটা ঢোকানো হয়েছে যে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে আজকে এখানে হানাফি কনফারেন্স হচ্ছে আগামীতেও ইনশাআল্লাহ হবে আগামীতেও হবে কিন্তু মনে রাখবেন যে আপনার মাযহাবের দলিল যেন আপনার মধ্যে থাকে আপনি এই সিলসিলার এই মাযহাবের একজন ওই পালিত ভেড়া নয় এই সিলসিলার একজন রাখাল হতে শেখেন এই সিলসিলা এই মাযহাবের হানাফি মাযহাবের আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা রাখাল হতে শেখেন যে কন্ট্রোল করবেন যে যেটা বলছিলাম হাদিসের কথা বলছিলাম একটা হাদিস শুনে রাখেন মুসনাদু আবি আলার মধ্যে হাদিসটা আছে
ميزان الاعتدال المدى امام زهابي رحمت الله عليه بطم خند 518 پشتائي مسناد البزار المدى 6888 نمبر حدیث مسناد ابي يعلار 3425 نمبر حدیث البدر المنير ابن الملقن رحمت الله لكا پنچم خند 284 نمبر حدیث حیات الاولياء بعد وفاتهم امام بيحق لكا اكتائي خند آچه پتم پشتا شفاء السقام في زيارة خير الانام تقي الدين سبقي رحمت الله عليه لكا 134 پشتا کھلے دیکھیں بین اي حدیث تا اکنے اُلے کا چھے حدیث تا کی عن انس بن مالك رضی اللہ تعالی عنہ قال قال رسول الله صلى الله عليه وسلم الانبياء احياء في قبورهم يصلون الانبياء احياء في قبورهم يصلون نبي گان ترى তাদের কবরে জীবিত আছেন এবং তারা তাদের কবরে নামাজ আদায় করছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নবীগণ তারা তাদের কবরে জীবিত আছেন এবং তারা নামাজ আদায় করছেন এবারে শুনেন বর্তমান সময়েতে যে একটা হাদিসের ইবারত পড়তে পারে না সেও জিজ্ঞেস করে হাদিসটা সহিহ নাকি যাইফ হাদিসটা সহিহ নাকি যাইফ সত্যি কথা বলতে কি জানেন এখানে মাশাআল্লাহ অনেক আলেম বসে আছে অনেক বড় বড় আলেম মাদ্রাসা শিক্ষক আমিনিয়া মাদ্রাসা শিক্ষক বসে আছে ফুরফা শরীফ খারেজি মাদ্রাসা শিক্ষক বসে আছে হাদিস পড়ান মাশাআল্লাহ হাদিস পড়ান মাশাআল্লাহ এরা সব হাদিস পড়াতে পারেন তাফসীর পড়াতে পারেন জিজ্ঞাসা করে দেখেন এখানে বড় বড় আলেমরা বসে আছেন কই নিজের থেকে একটা হাদিসকে যাইফ বলার ক্ষমতা হয়েছে কিনা সহি বলার ক্ষমতা হয়েছে কিনা একটা হাদিসকে সহি বলার আগে যাইফ বলার আগে হাদিসটা গ্রহণযোগ্য কিনা সেই হাদিসটা মাকবুল নাকি মারদুদ গ্রহণ করা যাবে কি গ্রহণ করা যাবে না এটা নিয়ে বহুত ভাবতে হয় রসূলের কথা আমার নিজের বাপের কথা নয় যে আমি বলে দিলাম যেটা ঠিক নয় এটা ভুল বাপের কথা নয় তো সেই কথার মধ্যে আমি যখন বলবো আমার দলিল থাকতে হবে কথা বুঝেছেন তো সেই জন্য আমি ভাবলাম এই যে হাদিসটা আছে এই হাদিসটা ব্যাপারে মুহাদ্দিসদের মতামতটা একটু বলে দিই প্রথম কার মতামত বলবো প্রথমে এই হাদিসটার ব্যাপারে মতামত বলবো হাফেজুল হাদিস হাফেজুল হাদিস ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি হাফেজুল হাদিস ছিল ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলা হয় দুনিয়ার বুকে মাত্র তিনজন ব্যক্তি রাসূলের সব হাদিস মুখস্থ ছিল রাসূলের সব হাদিস জানতেন কজন ব্যক্তি তিনজন ব্যক্তি এবং দুর্ভাগ্যজনকভাবে এই জামানার নাসিরউদ্দিন আলবানি সাহেবও তার মধ্যে নেই ইবনে বাজ সাহেবও নেই ইবনে উসাইমিন সাহেবও নেই সর্বপ্রথম যে ব্যক্তির মধ্যে রাসূলের সব হাদিস ছিল সেই ব্যক্তির নাম হলো আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি একটা মাযহাবের প্রতিষ্ঠাতা ছিল দ্বিতীয় নম্বর যার কাছে যিনি সমস্ত হাদিস মুখস্থ করতে পেরেছিলেন তার নাম হলো হযরতে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি এবার বলেন না সুবহানাল্লাহ বর্তমান সময়ের কিছু ভুইফোট গাজ্জালি সাহেব তো সুফি ছিলেন কথা বুঝতে পেরেছেন গাজ্জালি সাহেব উনি সুফি মানুষ সুফি চিন্তা ভাবনা থেকে কথা বলতেন সুফি হওয়ার আগে হাফেজুল হাদিস ছিল জগতের বুকে এমন কোন আলেম ছিল না যে ব্যক্তি ইমাম গাজ্জালিকে পড়াতে পারে জগতের বুকে এমন কোন কিতাব ছিল না যে কিতাবের এলেম ইমাম গাজ্জালির মধ্যে ছিল না কত বড় কথা আর তিন নম্বর যে ব্যক্তিটা সমস্ত হাদিসের হাফেজ ছিলেন হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি এই হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি ফতহুল বারির মধ্যে এই হাদিসটার ব্যাপারে বলছেন যে ওয়াসাহাহুল বাইহাকি ইমাম বাইহাকির নকল করে বলছেন যে বাইহাকি এই হাদিসটাকে বাইহাকি এই হাদিসটাকে সহি বলেছেন الانبياء واحياء في قبورهم يصلون امام بايহাকি এই হাদিসটাকে কি বলেছেন সহি বলেছেন দ্বিতীয় কথা শুনে রাখেন পরবর্তীকালে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে আকাবেরে উলামায়ে দেওবানদের মধ্যে একজন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আমি তাকে একজন ইমাম মনে করি আনোয়ার শাহ কাশ্মীরি একজন ইমাম ছিলেন মুহাদ্দিসদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন পৃথিবীর ইতিহাসে ওরকম বড় মুহাদ্দিস খুব কম এসেছে
যে আনওয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, শুধু তাই নয়, ইমাম বাইহাকি যেমন হাদিসটাকে সহিহ বলেছেন, একইভাবে ওয়াফাকাহুল হাফেজ ফিল মুজাল্লাদিস সাদিস ফাতহুল বারির মধ্যে যে ষষ্ঠ অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বাইহাকির এই হাদিসটা সহিহ হওয়ার যে বক্তব্য, সেই বক্তব্যটাকে সমর্থন করেছে। কথা বুঝতে পেরেছেন? দ্বিতীয় বক্তব্য শুনে রাখেন, ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, মজমাউ জওয়ায়েদের লেখক, বলা যেতে পারে পৃথিবীর বুকে প্রাচীনকালে তো বিভিন্ন হাদিস হাদিসের গ্রন্থ লেখা হয়েছিল, ছোট ছোট গ্রন্থ লেখা হয়েছিল, পরবর্তীকালে কানজুল ইমান লেখার পরে, মজমাউ জওয়ায়েদ লেখার পরে, ঠিক আছে, তারপরে মাশা আল্লাহ বর্তমান সময়েতে একজন নাম বলে দিই শুনে রাখবেন, মৌলানা তাকি উসমানি সাহেব, মুফতি তাকি উসমানি সাহেব পাকিস্তানে, তিনি হায়াতে আছেন, দোয়া চান আল্লাহ তাআলা যেন তার হায়াত দারাজ করে, ঠিক আছে। তিনি একটা গ্রন্থ লিখছেন, তিনি একটা আল মুদাওয়ানাতুল জামিয়া, আল মুদাওয়ানাতুল জামিয়া, তিনি একজন হানাফি, ঠিক আছে, কোনো আহলে হাদিস করে দেখাতে পারেনি। কথা বুঝেছেন? তারা তো শুধু লোকের পেছনে কাঠি দেবে, তারা তো লোকের খুঁত ধরে বেড়াবে। আজকে এই সমস্ত আলেম ওলামাগুলো তারা সারাদিন ধরে পড়ে থাকে না যে চলো সবার ফোন নম্বর জোগাড় করে ফোন করি, ঠিক আছে, ফোন করি, ফোন এই পড়ে থাকে না, তারা ইলমের খেদমতে পড়ে থাকে। মৌলানা মুফতি তাকি উসমানি সাহেব একটা কিতাব লিখছেন, আল মুদাওয়ানাতুল জামিয়া, পৃথিবীতে যত হাদিস আছে, সহিহ হাসান দাইফ মওদু, যত কিছু আছে সেই সবটাকে তিনি এক জায়গায় জড়ো করছেন এবং প্রত্যেকটা যারা তাদিন তিনি সেখানে উল্লেখ করে দিচ্ছেন। তো এই সমস্ত কেতাবগুলো, ইমাম হাইসামির নামটা বলছিলাম, তিনিও এমন একজন ব্যক্তি, সিহাসিত তার পরে পরবর্তীকালে মুয়াজ্জামের কেতাবগুলো, মুসনাদের হাদিসগুলো, এই সমস্ত হাদিসগুলোকে একত্রিত করে তিনি একটা কেতাব লিখেছেন, কেতাবটার নাম হচ্ছে মজমাউ জওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ। ওই কিতাবের মধ্যে হাফেজ হযরতে ইমাম হাইসামি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, রিজালু আবি ইয়ালা সিকাতুন, আবু ইয়ালা যে হাদিসটা বর্ণনা করেছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিসটা যারা রাবি তারা প্রত্যেকে সিকা, তারা প্রত্যেকে গ্রহণযোগ্য রাবি। আরো শুনে রাখেন, ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা, আলেম ওলামারা শুনেছেন, সাধারণ মানুষ জানেন না, মোল্লা আলী কারি, আলী বিন সুলতান আল হারাবি রহমাতুল্লাহ আলাইহি, তার নাম, হানাফি মাজহাবের অন্যতম আলেম ছিলেন, মেশকাতের ব্যাখ্যা লিখেছেন, মেশকাতের, ঠিক আছে, মেশকাতের ব্যাখ্যা, মিরকাতুল মাফাতিহ লিখেছেন তিনি। আমি শুধু এই আলেমদের পরিচয়গুলো কেন দিচ্ছি জানেন? তার কারণ হচ্ছে, আমরা যদি আমাদের অতীতকে না চিনতে পারি, আমরা যদি আমাদের অতীতকে না চিনতে পারি, আমাদের হাতিয়ার হাত থেকে পড়ে যাবে। মিরকাতুল মাফাতিহ লিখেছেন হযরতে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি, মেশকাতের ব্যাখ্যা, এখানে একটা কথা বলি, আলেম ওলামারা আছেন, সিহাসিত্তার কেতাব, মুসনাদের কেতাব, মুয়াজ্জামের কেতাব, মুয়াত্তার কেতাব, এই যে সমস্ত বড় বড় কেতাবগুলো আছে, এই কেতাবগুলোর তুলনায় মেশকাত মর্যাদায় একটু কম। মেশকাত পরবর্তীকালে লেখা হাদিস সংকলন, সংকলন হিসাবে একটা গ্রেট বলা যেতে পারে, যদি কম্পাইলেশন যেটাকে বলা হয়, হাদিসের একত্রিতকরণ, একটা বিশাল একত্রিতকরণের কেতাব, কিন্তু যেহেতু তাতে সনদ নেই, যেহেতু তাতে সনাদের উল্লেখ নেই, কিতাবের উল্লেখ করে দেওয়া আছে, সেই জন্য সিয়াসিত্তার হাদিসের কিতাবের তুলনায় মেশকাতের মর্যাদা একটু কম। কিন্তু যখন মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলীকে মেরকাত লিখলেন, তারপরে একজন ব্যক্তি বুখারির ব্যাখ্যা লিখছেন মেরকাতের হাওয়ালা দিয়ে, কথা বুঝতে পেরেছেন, আবু দাউদের ব্যাখ্যা লিখছেন, তিরমিজির ব্যাখ্যা লিখছেন মেরকাতের হাওয়ালা দিয়ে। তার কারণ, কিতাবের মর্যাদাটা হয়তো এই বড় কিতাবের থেকে একটু ছোট হতে পারে, কিন্তু যখন এর ব্যাখ্যাটা লেখা হয়েছে, ইমাম মোল্লা আলী কারি যা ব্যাখ্যা লিখেছেন, ওই ব্যাখ্যা লেখার পরে সারা দুনিয়ার আলেম ওই কিতাবের উপর মোহতাজ হয়ে গেছে। সেই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি মিরকাতের দ্বিতীয় খণ্ডে লিখছেন, সহা খবরুল আম্বিয়া ই আহিয়া উনফি কুবুরিহিম, নবীদের কবরে জীবিত থাকার ব্যাপারে যে খবর আমাদের কাছে পৌঁছেছে, নবীদের ওফাতের পরে জীবিত থাকার যে খবর আমাদের কাছে পৌঁছেছে, সহা সেটা সহিহ, সেটা কি সহিহ। দ্বিতীয়ত তারপরে তিনি বলছেন, আল আম্বিয়া ও আহিয়া উনফি কুবুরিহিম,
এক জায়গায় তিনি হাদিসটাকে সহি বললেন অপর জায়গাতে তিনি বলে দিলেন নবীদের কবরে জীবিত থাকার যে হাদিসটা আছে এই ব্যাপারে দেখে তিনি বললেন আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কবুরিহিম তিনি নিজের নিজের এতেকাদ নিজের আকীদা পেশ করলেন যে নবীগণ কবরে জীবিত আছে বাংলাদেশের একজন ঠিক আছে আমার থেকেও বয়সে কম বুঝতে পেরেছেন তার তো সে একটা বড় তফসির লিখছে কবে লেখা হবে জানি না হ্যাঁ তফসিরে বাসারি যে সূরা ফাতিহা লিখেছে নাকি 300 খণ্ড ধরে যাই হোক তফসিরে বাসারি লেখক সে তফসিরে বাসারি লেখক সে বলছে যে নবীগণ কবরে মৃত নবীগণ কবরে মৃত ঠিক আছে তার দলিল হচ্ছে কি ইন্নাকুম মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন ইন্নাকুম মাইয়াতুন ওয়া ইন্নাকুম মাইয়াতুন যে কি বলছে আল্লাহর আল্লাহ তাআলা বলেছেন যে তারাও ইন্তেকাল হয়ে গেছে আপনার পূর্বের লোকেরাও ইন্তেকাল হয়ে গেছে আপনিও ইন্তেকাল হয়ে যাবে এখান থেকে দলিল কি হলো নবী মারা গেছে নবী মারা গেছে কথা বুঝেছেন আমার মাথায় যখন আসলাম এখানে বসে বসেই একটা হাদিস খুঁজে বের করলাম এই হাদিসটা বুখারিতেও আছে তবে আমি এই মুহূর্তে যেটা পেয়েছি সেটা হচ্ছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে কোথায় হাদিসটা বললাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক ইমাম বুখারীরও পূর্বের লোক আব্দুর রাজ্জাক সানানি আব্দুর রাজ্জাক সানানি এমন একজন ব্যক্তি ছিলেন ইলমুল হাদিসের জন্য তিনি যা সফর করেছেন পৃথিবীর ইতিহাসে কোনো মুহাদ্দিস করেন ইমাম বুখারী সরাসরি তার থেকে হাদিস নেওয়ার জন্য নিয়ত করেছিলেন এমন আর থেকে হাদিস শুনবো কিন্তু জানতে পেরেছেন যে উনি এন্তেকাল হয়ে গেছেন বহু দূরের ব্যাপার যেহেতু এন্তেকাল হয়ে গেছেন তাহলে আর গিয়ে কি হবে অনেক মাস পরে অনেক সময় পরে জানতে পেরেছেন যে এখন ইমাম আব্দুর রাজ্জাক এন্তেকাল হয়েছেন খুব আফসোস হয়েছে যদি ওই খবরটা মিথ্যা না হতো তাহলে আমি তার থেকে হাদিস নিতে পারতাম তো সেই আব্দুর রাজ্জাক সানানি একটা হাদিস উল্লেখ করেছেন এই হাদিসটা হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরেতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে হযরত আন্না আবু আবা বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল আল মসজিদা ওয়া উমর ইউহাদ্দিসু আন-নাস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকলেন সেই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের সঙ্গে কথা বলছিলেন যে নবী ইন্তেকাল হননি কথা বলছেন সেই সময়তে ফামাদা হাত্তাসালাম ইন্তেকাল করেছেন সেই বাড়িতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন প্রবেশ করার পরেতে কি করলেন ছোট করে বলি তিনি হুজুরের চেহারা মুবারক থেকে হুজুরের চেহারা মুবারক থেকে কাফন মুবারকটা সরালেন কাফন মুবারকটা সরালেন সরিয়ে সুম্মা আকুব্বা আলাইহি ফাকাব্বালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারকটা রাখা আছে মাথাটা হ্যাট করলেন কপাল মুবারকের শরীর মুবারক একটা চুমু দিলেন ফাকাব্বালা কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এটা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হযরত উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ ইন্তেকাল হন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওনার কপালে চুমু দিয়েছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চুমু দিয়ে একটা কথা বলেছিলেন ওয়াল্লাহি লা ইয়াজমাউ আল্লাহু আলাইকা মাউতাতাইন আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ আপনাকে দুটো মৃত্যু দেবেন না আল্লাহর কসম দিয়ে বলছি আল্লাহ আপনাকে দুটো মৃত্যু দেবেন না কে বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারপরে বলছেন লাকাদ মুত্তাল মাউতাতাল্লাতী লা তামুতু বাদাহা আবাদা আপনি সেই মৃত্যুটাকে বরণ করে নিয়েছেন যে মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নেই সেই মৃত্যুটাকে বরণ করে নিয়েছেন যে মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নেই এর উত্তরে ইসলামী বিশ্বের আরেকজন কৃতি সন্তান যাদের নাম বলতে গর্ব হয় ইমাম বদরুদ্দিন আইনি আল হানাফি রহমাতুল্লাহ আলাইহি উমদাতুল কারি লেখক বুখারি শরীফের ব্যাখ্যা আমাদের হানাফি মাযহাবের লোকেরা লিখেছে বুখারি বুখারি আরে বুখারি ইমাম বুখারি কি বলেছেন আমরা ভালো বুঝি তোমরা তো আজকে বুখারি বুখারি করছো ইমাম বদরুদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি এখানে মাউতাতাইন শব্দের ব্যাখ্যায় বলছেন একটা মত হচ্ছে দুনিয়ার মৃত্যু আর একটা মত হচ্ছে কবরের মৃত্যু এখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন কবরে আপনার মৃত্যু হবে না কথা বুঝতে পাচ্ছেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বুঝতে পাচ্ছেন যে জি আচ্ছা এর সাথে সাথে আরেকজনের কথা বলি কাজী শাওকানি রহমাহুল্লাহ আহলে হাদিসদের খুব পছন্দের একজন ব্যক্তি আহলে হাদিসদের একজন খুব পছন্দের ব্যক্তি কাজী শাওকানি তিনি লিখছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবটার নাম বলে দিই তুহফাতুজ জাকিরিন শারহু হিসনি হাসিন ওই কিতাবের মধ্যে
কাজী শাওকানি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি ওয়া রূহুহু লা তুফারিকুহু লাম লিমা সাহহা আন্নাল আমবিয়া আহইয়াউন ফি কুবুরিহিম এই যে নবীগণ তাদের কবরে জীবিত আছে এই হাদিসটা সহিহ প্রমাণ হওয়ার কারণে এখান থেকে বুঝতে পাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি তিনি তার কবরে জীবিত আছেন ওয়া রূহুহু লা তুফারিকুহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার রূহটা আলাদা হয়নি তার রূহটা আলাদা হয়নি একজন বক্তা আছেন এই শব্দে আলেম মনে করি না বক্তা তিনি বলছে দেখেন যে কাফেরদেরকে তো কবরে আযাব দেওয়া হয় তুলনাটা দেখেছেন কাফের আর রাসূল নাউযু বিল্লাহ মিন যালিক আল্লাহ মাফ করুন বেয়াদবির ফসল এগুলো কিসের ফসল বেয়াদবির ফসল আমাদের কথা বুঝেছেন আমরা যখন মাদ্রাসায় পড়তাম একটা কথা বলি মাদ্রাসায় কথা বলতাম পড়তাম তখন সব তর্ক হতো আহলে হাদিস হানাফি তর্ক হতো তর্কের মধ্যে আমাদের অমুক শায়খ আমাদের অমুক শায়খ আমাদের অমুক শায়খ আমাদের অমুক শায়খ তখন আমাদের ছাত্ররা কিছু ছাত্র মজাক করে বলতো তোদের শুধু শায়খই আছে কই একটা আল্লাহর ওলি দেখাতো কথা বুঝতে পারছেন একটা আল্লাহর ওলি দেখাতো ওলি দেখা একটা যে যে ঠিক আছে যে কথা বলছিলাম ইমাম শাওকানি রহমাতুল্লাহ আলাইহি তিনি পর্যন্ত বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরে জীবিত আছেন একইভাবে এখান থেকে আমরা যে সমস্ত কথাগুলো বুঝতে পাচ্ছি যে এই হাদিসটাকে বিভিন্ন আলেম উলামা কি সহি বলেছেন হাদিসটাকে সহি বলেছেন এবারে এই কথাগুলো আমি কেন বললাম তার কারণ হচ্ছে বর্তমান সময়েতে এরা এই হাদিসটাকে জয়ীফ বলে কি বলে জয়ীফ বলে কেন বলে তাদের বক্তব্য হচ্ছে এই হাদিসের মধ্যে হাসান বিন কুতাইবা আল খুজাই বলে একজন ব্যক্তি আছে হাসান বিন কুতাইবা আল খুজাই নামে একজন ব্যক্তি আছে সেই ব্যক্তিটা হচ্ছে দুর্বল তাকে ইমাম জাহাবি ইমাম দারকুতনি ইমাম ইবনু হাজার আল আসকারানি প্রমুখ তাদেরকে জয়ীফ বলেছেন তাকে দুর্বল বলেছে সেই জন্য হাদিসটা জয়ীফ এখানে একটা আহলে হাদিসদের কার সাজিয়ে আছে আপনাদেরকে শিখিয়ে দিয়ে যায় তারা কি করছে দেখুন আমরা দলিল নিচ্ছি কোথা থেকে মুসনাদু আবি আলার হাদিস থেকে দলিল নিচ্ছি মুসনাদু আবি আলার হাদিস থেকে একটু খেয়াল করেন এখানটায় মুসনাদু আবি আলার রেওয়ায়েতটা সনদটা কি আন আবি আলা আন আবুল জাহাম আল আজরাক বিন আলী আন ইয়াহিয়া বিন আবি বুকায়ের আন মুসতালিম বিন সাঈদ আন হাজ্জাজ আন সাবিত আল বুনানি আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা এই পুরো রেওয়ায়েতের মধ্যে হাসান বিন কুতাইবার নাম নেই হাসান বিন কুতাইবার নাম এই পুরো রেওয়ায়েতের মধ্যে নেই আছে কোথা মুসনাদুল বাজ্জারের রেওয়ায়েতের মধ্যে আছে ঠিক আছে আহলে হাদিসদের কারসাজি হচ্ছে ধরুন একটা হাদিস যে হাদিসটা তাদের মনে পছন্দ হচ্ছে না একটা হাদিস ওই হাদিসের বক্তব্য তাদের সঙ্গে মনে পছন্দ হচ্ছে না তখন তারা কি করে জানেন ওই হাদিসের বিভিন্ন তুরুক দেখে তুরুক বিভিন্ন রাস্তা একটা হাদিস বর্ণনা হয়েছে ইমাম বুখারী শুনেছেন ভালো করে শুনেন ইমাম বুখারী একটা উস্তাদের থেকে শুনেছেন তিনি আর একটা উস্তাদের থেকে শুনেছেন তিনি তার উস্তাদের থেকে শুনেছেন এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত গেছে আর একটা হাদিস হযরতে ইমাম ধরেন হাকিম নিসাপুরি বর্ণনা করছেন তিনি তার একটা আলাদা উস্তাদের থেকে শুনেছেন এবারে ধরেন ওই হাদিসের ইমাম বুখারী যে হাদিসটা বর্ণনা করছেন যে সনদটা বলেছেন ওই সনদটা সহি সনদ ওই সনদটা সহি সনদ কিন্তু ধরেন ইমাম হাকিম আত তিরমিজি যেটা বর্ণনা করছেন হাকিম নিসাপুরি যেটা বর্ণনা করছেন ওই হাদিসের সনদের মধ্যে একজন জয়ীফ রাবি আছে এই ব্যক্তিরা নাসিরউদ্দিন আলবানি সাহেবের মতো লোকেরা যারা হাদিসের ভবিষ্যতে সহি আবু দাউদ বের করেছে সহি তিরমিজি বের করেছে কথা বুঝেছেন ইমাম তিরমিজি সহি বুঝতেন না নাসিরউদ্দিন আলবানি বোঝে ইমাম আবু দাউদ সহি বুঝতেন না নাসিরউদ্দিন আলবানি বোঝে ঠিক আছে এই যারা বের করেছে এদের কাজটা দেখেন এরা ওই হাদিসটা বুখারী সনদ থেকে বলে হাদিসটাকে সহি বলবে না ওই হাদিসটার যে দুর্বল রাবি আছেন সেই দুর্বল রাবির সনদে বর্ণনা করে বলবে হাদিসটা জয়ীফ আমরা বলেন জয়ীফ হাদিস কথা বুঝতে পেরেছেন আপনারা বলবেন জয়ীফ হাদিস তো এই জন্য আমি আপনাদেরকে বলে গেলাম যে এতগুলো সনদ থেকে হাদিসটা সহি প্রমাণিত এবার আরেকটা কথা বলবো আমাদের ফুরফুরা সিলসিলার বহু মানুষ এখানে উপস্থিত আছেন আমরা সকলে মনে প্রাণে এটা বিশ্বাস করি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ফুরফুরা সিলসিলার মানুষেরা
একটা কথা বলি এখানেও বলে রাখি আমাদের সিলসিলার কথা অনেকে প্রশ্ন করেন দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লেখেন নি কেন একটা মারাত্মক হুজুর আছেন আচ্ছা একটা প্রশ্ন অনেকে করেন যে হুজুর কিতাব লেখেন নি কেন তার কারণ হচ্ছে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিই দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি যে সিলসিলা এই সিলসিলা উঠে এসেছে ইমাম আহমদ সিরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির আল মাকতুবাত থেকে এই সিলসিলা উঠে এসেছে হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির হুজ্জাতুল্লাহিল বালেগা থেকে এই সিলসিলা উঠে এসেছে কাউলুল জামিন থেকে কথা বুঝতে পেরেছেন আমাদের আকাবের তারা ছিলেন আহলে সুন্নাহ ওয়াল জামাতের এই 1500 বছরে যত ইমাম ছিলেন তাদেরকে আমি আমাদের ইমাম বলে মনে করি আর তাদের কিতাব থাকতে দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কিতাব আলাদা করে তৈরি হওয়ার প্রয়োজন তিনি বোধ করেননি যে জিনিসটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের জমহুরদের থেকে প্রমাণিত সেই জিনিসটাই আমাদের সিলসিলা যে জিনিসটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী থেকে প্রমাণিত আহমদ সিরহিন্দি থেকে প্রমাণিত সেই সিলসিলা আমাদের সিলসিলা কথা বুঝতে পেরেছেন যে এখানে শুধু আমি বর্তমান সময়েতে এখানে দেওবন্দি আলেম উলামারাও আছেন তাদের কাছেও আমি একটা তোহফা দিয়ে যাই যে দেওবন্দির আকাবেরদের কাছেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী দেওবন্দের আকাবেদদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হায়াতুন নবী একটা কিতাবের নাম বলছি আল মুহান্নাত আলাল মুফান্নাত খুব বিখ্যাত কিতাব আল মুহান্নাত আলাল মুফান্নাত খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহির লেখা সেই সময়কার আরবের বড় বড় মুফতিরা কিছু প্রশ্ন করেছিলেন আকাবের দেওবন্দের আকায়েদ সম্পর্কে তার উত্তরে এই কিতাবটা লেখা হয়েছিল এখানে পঞ্চম প্রশ্নটা ছিল মা কৌলুকুম ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম ফি কবরিহিস শরীফ হাল যালিকা আমরুন মাকসুসুন বিহি আম মাসালু সাইরিল মুমিনিন রাহমাতুল্লাহি আলাইহিম হায়াতুহু বারযাখিয়াতুন আরবীরা প্রশ্ন করেছে যে আপনাদের কি চিন্তা ভাবনা আপনারা কি দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে কি জীবিত আছেন প্রশ্ন করেছেন আর এই তিনি যদি জীবিত থাকেন এই জীবিত থাকাটা কি তার জন্য খাস নাকি সাধারণভাবে সমস্ত মুসলমানের মতো কথা বুঝতে পেরেছেন সমস্ত মানুষের মতো নাকি নবীর জন্য খাস এটা কি শুধু বারজাখি নাকি এটা দুনিয়াবি জীবন এর উত্তরে খলিল আহমদ সাহারানপুরি রহমাতুল্লাহ আলাইহে সেই সময়কার আকাবের দেওবন্দের বড় বড় আলেমদের স্বাক্ষর সহ উত্তর লিখেছিলেন ইন্দানা ওয়া ইন্দা মাশাইখিনা হযরতুর রিসালাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ আকাবের দেওবন্দ বলেছে আমাদের শুধু চিন্তা ভাবনা নয় আমাদের মাশাইখরা পর্যন্ত বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কবরে জীবিত আছেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন জীবিত কেমন জীবিত ওই ওই বক্তব্য বক্তাদের মতো তাদের যে কাফেররাও তো কবরে আজাব পাচ্ছে তারা জীবিত আছে ওই রকম জীবিত উত্তর দিচ্ছে না ও হায়াতুহু ও হায়াতুল আম্বিয়া সলাওয়াতুল্লাহি আলাইহিম দীন দুনিয়াবিয়াতুন মিন গায়রি তাকলিফিন খুব ইম্পর্টেন্ট কথা এখান থেকে আমাদের আকীদাও তৈরি হয়েছে খুব ইম্পর্টেন্ট কথা শুনে রেখে যান বলছেন দুনিয়াবিয়াতুন মিন গায়রি তাকলিফিন তাদের জীবনটা দুনিয়াবি জীবন তাদের জীবনটা কিসের জীবন দুনিয়াবি জীবন দুনিয়াতে বেঁচে থাকলে যেমন আপনার অনুভব হয় বেঁচে থাকলে যেমন আপনার এলেম আসে বেঁচে থাকলে যেমন আপনার শুউর আসে বেঁচে থাকলে যেমন আপনার উপলব্ধি আসে ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে শুয়ে তিনি জানতে পারেন উপলব্ধি করতে পারেন অনুভব করতে পারেন জ্ঞান অর্জন করতে পারেন তবে বিলা তাকলিফিন রাসূলের রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গেছে কি বললাম শুনতে পেয়েছেন এদিকে খেয়াল করেন রাসূলের রিসালাতের দায়িত্ব শেষ হয়ে গেছে অর্থাৎ আজকের যুগে কোনো মুসলমান যদি শিরক করে আল্লাহ রাসূল তার জন্য আল্লাহর সামনে দায়ী হবেন না আল্লাহ রাসূল যখন দুনিয়াতে ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে ছিলেন এই দুনিয়াতে থাকাকালীন সময়ের মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে যদি কেউ কোনো ইসলাম বিরোধী কাজ করে সেখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেটাকে প্রতিহত করার দায়িত্ব ছিল সেটা আটকানোর দায়িত্ব ছিল কিন্তু আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন হায়াতে আছেন তার মানে এই নয় যে তার উপরে তাকলিফ আছে দায়িত্ব আছে যে যদি কোনো কেউ খারাপ কাজ করে সেই খারাপ কাজটা তুমি সংশোধন করে দাও এরপরে তিনি বলছেন
وهي مختصة به صلى الله عليه وسلم وبجميع الأنبياء صلوات الله عليهم والشهداء এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবিত থাকার বিষয়টা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সমস্ত নবীদের জন্য এবং শহীদদের জন্য خاص عام মানুষের জন্য নয় عام মুসলমানের মতো নয় কথা বুঝতে পারছেন عام মুসলমানের মতো নয় আর তারা কাফেরদের সঙ্গে তুলনা করে রাসূলের বারজাখী জীবন রাসূলের ইন্তেকালের পরের জীবনটা তারা কাফেরের সঙ্গে তুলনা করে আকাবেরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতে চিন্তা ভাবনা হচ্ছে কাফের তো বহুত দূরে থাক একজন সালেহীন একজন নেককার আল্লাহর ওলির থেকে উন্নত নয় তাদের থেকেও উৎকৃষ্ট তাদের থেকেও উন্নত তাদের থেকেও উত্তম কথা বুঝতে পেরেছেন তো সেই জন্য এখানে শেষে ইমাম তাকিউদ্দিন সুবুকি রাহমাতুল্লাহ আলাইহির একটা বক্তব্যকে নোট করে আকাবের দেওবন্দ বলছেন হায়াতুল আম্বিয়াই ওয়াশুহাদাই ফিল কবরি কা হায়াতিহিম ফিদ দুনিয়া নবীদের এবং শহীদদের ইন্তেকালের পরবর্তীতে যে জীবন তা কি বলে ওনাদের যে ওফাতের পরের যে জীবন সেই জীবনটা কা হায়াতিহিম ফিদ দুনিয়া এই দুনিয়াতে তারা যেমন জীবিত ছিলেন ঠিক এই রকম জীবন ঠিক কথা বুঝতে পারছেন এই রকম জীবন যেমন এই দুনিয়াতে আমরা বেঁচে আছি আমাদের যা হচ্ছে যে এলেম যে শুউর যে উপলব্ধি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেটা হচ্ছে তবে হ্যাঁ তার সাথে তিনি বলে দিচ্ছেন তারপরে তিনি আরো বলেছেন এর পরবর্তীতে আসবে তিনি বলেছেন যে তার মানে এই নয় দুনিয়াতে মানুষের যে সমস্ত হাজাতগুলো আছে খাওয়ার প্রয়োজন হয় না আমাদের খাওয়ার প্রয়োজন হয় তো পান করার প্রয়োজন হয় প্রস্রাব পায়খানার প্রয়োজন হয় কথা বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীদের এই সবের প্রয়োজন নেই আল্লাহ তাআলা যে বলেছেন রেজেক রেজেক মানে এই নয় যে একদিন সকালবেলা বিরিয়ানি চলে এলো রাতে বেলা খুসকা পোলাও চলে এলো না এই রকম না এই ধরনের রেজেক নয় এই ধরনের কোনো রেজেক নয় কিন্তু নবীদের এই ধরনের খাবারের প্রয়োজন পড়ে না পান করার প্রয়োজন পড়ে না প্রস্রাব পায়খানার প্রয়োজন পড়ে না এই সমস্ত থেকে মুক্ত হয়ে এই সমস্ত থেকে পবিত্র হয়ে তিনি জীবিত আছেন এর সাথে সাথে তিনি বলছেন যে আন্না হায়াতাহু দুনিয়াবিয়াতুন ওয়া বারযাখিয়াতুন লিকাউনিহা ফি আলামিল বারযাখ যে জনাব হযরত শেখ মুহাদ্দিস নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব দামাত বরকাতু হুজুর এসে গিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ লক্ষ কোটি কোটি শুকরিয়া জি আপনারা একটু শেখ কে হযরত কে একটু সাইড দিয়ে দেবেন হুজুর যারা উপরে ওঠা আমি জানিয়ে বলি ঠিক জি সালাম জি 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 আপনারা সকল ফেরেশতাদের ভাবে শ্রবণ করুন নজর আলোচনা রাখবেন ইনশাআল্লাহ সিভিল পুলিশদেরকে একটু অনুরোধ করব আপনারা রাস্তাটা খুব জ্যাম হয়ে গেছে একটু কোন ব্যবস্থা করুন ক্লিয়ার করার সিভিল পুলিশদেরকে আবেদন করব একটু রাস্তাটা জ্যাম হয়ে গেছে খুব একটু আপনারা অনুরোধ করে করছি আপনাদের কাছে একটু গিয়ে আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেন খুব সমস্যা হচ্ছে আমরা ঘুরে আসলাম রাস্তা থেকে গাড়ি ঘোড়া খুব জ্যাম হয়ে গেছে আর বিশেষ করে আমাদের ভলেন্টিয়াররা আছেন তাদের সকলকে বলবো তারা দাঁড়িয়ে আছেন তাদের সুব্যবস্থা বসার যে করা হয়েছে সুব্যবস্থা আছে এবং ভিতরে জায়গাগুলো আছে ভাইদের কাছে আবেদন করবো আপনারা একটু সরে আসছে পিছনে বসুন জায়গা খালি আছে স্টেপে এসে বসুন পিছনে দাঁড়িয়ে আছেন ওনারা বসতে পারছেন না একটু দয়া করে সামনে আগে আসুন জি জি মাশাআল্লাহ যে কথা বলছিলাম হায়াতুল আম্বিয়ার ব্যাপারে যে আমাদের আকায়েদটা আমাদের আকিদাটা বলে রাখি তারা বলছেন ফাসাবাতা বিহাদা আন্না হায়াতাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবিয়াতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হায়াত সেই হায়াতটা ইলমের দিক থেকে শুউরের দিক থেকে এই সমস্ত দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতটা দুনিয়াবি হায়াত তবে ওয়া বারযাখিয়াতুন লিকাউনিহা ফি আলামিল বারযাখ তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান সময়ে বারযাখে আছেন বর্তমান সময়ে বারযাখে আছেন পর্দার অন্তরালে আছেন সেই অবস্থানের কারণে তিনি বারযাখে ঠিক আছে সেই যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে আছেন বারযাখে আছেন সেই বারযাখের কারণে তিনি বারযাখী তবে বাকি ইলম ও শুউরের দিক থেকে উপলব্ধির দিক থেকে ইলমের দিক থেকে হুজুর জ্ঞানের দিক থেকে এই বিভিন্ন দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়াবি জীবন যেমন আমাদের সেরকম তারও জীবনটা জি এবারে এতগুলো দলিল আমি এবারে শেষ করব তার আগে একটা কথা বলি এতগুলো দলিল এই সমস্ত দলিল আমাদের জন্য দেওয়া কথা বুঝতে পেরেছেন আমাদের হানাফিদের জন্য দেওয়া
যারা এই আহলুল হাদিস হয়ে গিয়েছে নিজেকে ওয়াহাবি বলে সালাফি বলে লামাজহাবি বলে মুহাম্মাদি বলে এই সমস্ত দলের যে মানুষ তাদের কাছে এই সমস্ত কথার একটাও কথা তাদের কাছে ঢুকবে না তাদের এই সমস্ত কথা তারা গ্রহণ করবে না তার কারণ কি তার কারণ হচ্ছে একটা পুরো জেনারেশনকে এই রকম ভাবে তৈরি করা হয়েছে যে বাকি সবাই ভুল তোমরা ঠিক এটাই তাদের মূল মন্ত্র যে সবাই ভুল আমরা সবাই ভুল সমস্ত আলেম উলামা মুহাদ্দিস ফকিহ মুফাসসির সব ভুল তুমি ঠিক যদি এই জায়গাতে তারা যদি কখনো এই বিশ্বাসটা করে ফেলে যে এরা ভুল তাহলে তাদের মূল মন্ত্রটাই নষ্ট হয়ে গেল কথা বুঝতে পেরেছেন আজকে অনেকে বিভিন্ন সময়তে বুঝতে পেরেছেন ফোন করে তর্ক করতে চাইছে আমাদের সঙ্গে অমুক করব তমুক করব কথা বুঝতে পেরেছেন এই সমস্ত জিনিসগুলো আমরা আমি ব্যক্তিগতভাবে দলিল দিই আমার নিজেদের জন্য ওদের জন্য নয় কারণ আমার মনে হয় যারা এই সমস্ত কাজগুলো করছে যে বক্তারা আজকে এর ওর ভুল ধরে ধরে জলসা করে বেড়াচ্ছে আমার মনে হয় তাদেরকে করতে দেওয়া হোক এরা করুক এরা যদি না করে আমার মনে হয় এরা মুরতাদ হয়ে যাবে এই হানাফিদের ভুল না ধরার যে এই যে অ্যাড্রিনালিন রাস ভুল ধরছি সবাই ভুল এই ভুলটা ধরতে পারার যে উত্তেজনা এই উত্তেজনা না থাকলে এরা ইসলামের কোনো স্বাদ পাবে না আর আজকে যারা আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেম উলামা আছি দেখে নেন তারা এই সমস্ত তর্ক বিতর্কে লোকের ভুল ধরাতেই যায় না তারা যতটা সামনে হয় ভুল হলে যেহেতু ইসলামের একটা মূল জায়গা হচ্ছে মানুষকে ভালো কাজের আদেশ ভালোর আদেশ এবং খারাপের দিকে খারাপের দিক থেকে নিষেধ করা হয় এটা মানুষের কুন্তু মুখাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা নির্দেশনা যে তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত সেই জন্য তোমরা কি করো বেরিয়ে পড়ো এবং মানুষকে ভালো কাজের আদেশ দাও অসৎ কাজের নিষেধ করো তো এই দায়িত্ব কর্তব্য আমাদের আছে এই জন্য আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতে আলেমরা বলেন বাকি সময়টা যখন এসব থাকে না তারা বসে হাদিসের খেদমত তাফসিরের খেদমত ছাত্রদের পড়ানো জিকির আজগার তাসবিহ তাহলিল কোরআন শরীফের তেলাবাত রসুলের দরুদ এই সমস্ত জিনিসের মধ্যে তারা ব্যস্ত হয় কথা বুঝেছেন এই জন্য ওই তর্ক বিতর্কর বাইরেও আমাদের জন্য ইসলাম আছে তর্ক বিতর্কের বাইরেও আমাদের জন্য ইসলাম আছে ইসলাহে কলবের জন্য আমাদের ইসলাম আছে আমাদের চলার পথকে সুন্দর করার জন্য ইসলাম আছে কিন্তু ওই সমস্ত দল তারা আজকে আমাদের এই বক্তব্য নেবে না তার কারণ তাদের ইসলাম টিকে আছে এটার উপরে যে আমাকে ঠিক প্রমাণ হতে হবে আমি ঠিক এটাই তাদের ইসলাম যদি তারা প্রমাণ হয়ে যায় তাদের অন্তর থেকে যে আমি ঠিক নয় তারা ইসলাম থেকে বেরিয়ে যায় ঠিক আছে তো সেই জন্য একটা কথা আরেকটা কথা বলে রাখি যেটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ যারা আছেন মাযহাবের অনুসরণ করেন যারা আছেন তাদের সকলকে অনুরোধ করব যে আপনারা দয়া করে নিজেদের এই সমস্ত বর্তমানে আপনারা পরীক্ষা করে নেবেন মাশাআল্লাহ হযরত এখানে আছেন শেখ আছেন ঠিক আছে আমি আমাদের বাড়িতে সকলেই প্রায় হুজুরের বক্তব্য ভিডিও বক্তব্য আমরা শুনি অসাধারণ লাগে খুবই ভালো লাগে আমার আব্বাজান প্রচুর হুজুরের আলোচনা শোনেন ঠিক আছে তো মাশাআল্লাহ এই যে আছেন তাদের মতো আলেমরা আছেন শুধু হুজুর এখানে আছেন বলে সামনে নাম বলছে তা নয় অসংখ্য আলেম উলামা আছে পৃথিবীর বুকে আমাদের হানাফি ফিকহের আছে আপনি পরীক্ষা করে নেবেন যে কে কার কাছে এলেম বেশি থাকার কথা ইলমের ব্যাপারে ইদরাক কার কাছে আছে কার কাছে ইলমের ব্যাপারে ইদরাক ইলেমটাকে বোঝে কে বেশি এটা একটুখানি পরীক্ষা করে নেবেন ওই একজন একটা কথার চটক বলছে কথার চটক দেখাচ্ছে ঠিক আছে ইন্টারনেটে চলে এসেছে মানে সব কিছু যে বিশাল কিছু হয়ে গেছে তা কেন ইন্টারনেট এটা আসলে একটা গজবের জায়গা আমাদের হাক্কানি আলেম উলামারা এটার থেকে ইলিমকে একটু দূরে রাখতে চান তার একটা বড় কারণ হচ্ছে ওখানটা ইলমের জন্য উপযুক্ত জায়গা নয় ইলমের জন্য উপযুক্ত জায়গা হচ্ছে আলেম বসবেন তার সামনে ছাত্ররা বসবেন সেখান থেকে ইলেম আসবে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহে তিনি যখন হাদিস পড়াতে বসতেন সুন্দর বিছানা সুন্দর খুশবু চারিদিকে সুন্দরভাবে সাজানো অত্যন্ত আদব অত্যন্ত নম্রতা অত্যন্ত ভদ্রতার সাথে ঠিক আছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলীর ব্যাপারে বলা হয় রাস্তায় উনি হাঁটছেন কেউ একজন হাদিস জিজ্ঞেস করলে উনি বলতেন না উপযুক্ত জায়গায় আমাদের আলেম উলামারা ইন্টারনেটটাকে ইলমের জন্য উপযুক্ত মনে করেন না তারা মনে করেন মাদ্রাসা
খানকা এই সমস্ত জায়গাগুলো ইলমের জন্য মূল উপযুক্ত জায়গা যদি আপনার কখনো মনে হয় আপনি যেটা মেনে আসছেন তার ব্যাপারে কোনো খটকা লাগছে বড় বড় আলেম আছেন যোগাযোগ করবেন তার মাদ্রাসায় তার ক্লাসে একটু বসবেন তার খানকা একটু বসবেন নিজের প্রশ্নটা তার সামনে রাখবেন কি উত্তর দিচ্ছে দেখে নেবেন তারপরে সিদ্ধান্ত নেবেন এই পর্যন্ত হুজুর এসেছেন আলোচনা রাখবেন আমি এখানেই সংক্ষেপ করছি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে পথে চললে দুনিয়া ও আখিরাতে নাজাত পাওয়া যায় সেই পথে চলার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমরা পূর্বরা শ্রেণীতে আগত পীরজাদা হাফিজ মাওলানা উজাইর সিদ্দিকী আল কুরাইশী দামাত বরকাতুহ হুজুরের কাছ থেকে খুব জ্ঞানগর্ব মূল্যবান বক্তব্য আমরা শুনেছি কিন্তু আমরা যারা শুনছি এত অধীর আগ্রহের সঙ্গে আমরা শুনছি কোনো ওয়াজ মাহফিলে এরকম কোনো দেখা যায় না কোনো ওয়াজ মাহফিলে এইরকম দৃশ্য দেখা যায় না আজকে যে মজলিসটা চন্দনেশ্বর নয় ভাঙ্গড় এলাকার বুকে এই হানাফি কনফারেন্স এই প্রথম আমাদের আপনাদের সকলের প্রচেষ্টায় আজকে এখানে আমরা আসতে পেরেছি আমাদের সম্মুখে এসেছেন বড়িরপুকুর মাদ্রাসার প্রাক্তন সুনামধন্য শাইখুল হাদিস জনাব আসসালামু আলাইকুম আচ্ছা প্রথমে আমরা মিডিয়াগুলোকে বন্ধ করি মোবাইলগুলো নামিয়ে নাও আর এই যে এত ফটো তোলার পরিবেশ দেখছি ভাই মোবাইল নামান এখানে কিতাবগুলো আনা হয়েছে কিছু মাসআলা সম্পর্কে আমরা আলোচনা করব ঠান্ডা মাথায় বুঝতে হবে বোঝার জন্য আমরা এসেছি